মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চলো জিজু। লুকিং ভেরি হট। তুমি কিন্তু খুব ফ্লার্ট করছো, কিনিকে গিয়ে বলে দেবো একদম। আরে বাবা, কমপ্লিমেন্ট দিছিলাম তো। চলো চলো। রুকি ড্রিঙ্ক করে এসেছে, গন্ধটা যেন পেলাম। মেঘকে তো দেখছি না, আসেনি বোধহয়। আচ্ছা গেছে, ও আসলেই তো নীল ওর পেছনে পেছনে। মা, আমি আসছি। মেঘকে দেখছি না, আসেনি। ঠাম্মি গিয়ে বলল, ভয় এলো না, এত উদ্ধত্তর। কি দেখছ? তোমাকে। কেন, আগে কখনো দেখোনি? সে তো অনেক অনেক দিন আগে। তো মাঝে কেন দেখোনি? আমি কি মানা করেছি? তুমি তো অনেক দূরে চলে গেছো মিক। আর তুমি? তুমি আমার কাছে আছো বুঝি। ঝগড়া করবে? করতে পারি কই। আর তাছাড়া চোখ সরাও, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, এবার আমার লজ্জা করছে। চোখ সরাতে পারছি কই? তার মানে চাইছো আমার দিক থেকে চোখ সরে? এসো। অনিন্দবাবু নমস্কার, আসুন আসুন ম্যাডাম, আসুন। মেঘ, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, মাও খুব খুশি হবে। নীল, তাকিয়ে থাকো না ওইভাবে আমার দিকে, আমার সবকিছু গোলমাল হয়ে যাবে। আমি জানি তুমি আমার দিকেই দেখছো। দেখবে তাদের যেন কোনো অসুবিধা না হয়। তুমি যাও, আমি একটু পরে আসছি। মানেটা কি? আমি ভেতরে গিয়ে তোমার জন্য ওয়েট করবো না। আচ্ছা, তোমার এখানে কি কাজ বলো? চলো ভেতরে চলো, চলো। আমি জানি তুমি আমাকে দেখিয়ে ইচ্ছে করে দিদিভাইকে নিয়ে বাড়াবাড়ি করছো। তুমি কি বুঝতে পারছো তুমি ওর সঙ্গে কি অন্যায় করছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।